নাই বন্ধুকল আপনারা জানার আবার আমার চ্যানেলে স্বাগতম। আমি তাজমুন রিনো। আরম্ভ করিলাম আজকের ভিডিও। আজকে আমি রিয়াক্ট করাম রেডজের গানের উপরে। গানের নাম হইল গিয়া রসরাজ। সো এই গানটি ফিচারিং করেছেন অ্যাশবই। সো গানটি আমরা শুনি এবং এই গানটি কিন্তু সিলেটি ফোক সং এবং এই গানটি 2018 সালের গান। ফেব্রুয়ারি 10 তারিখে রিলিজ হয়েছিল রেডস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং এটি কোলাব করেছেন। আচ্ছা, কোলাব করেছেন কাদের সাথে? রসরাজ। দিস ইজ এ কোলাবোরেশন বিটুইন আরবান সিলেটি ফোক অ্যান্ড র‍্যাপ সং। আচ্ছা, ওকে। সো দেখা যাক, গানটি শোনা যাক এবং রসরাজের অর্থ কি আমি জানি না আসলে। সো গাইস, লেটস প্লে। রসরাজ নয়নের মনি, রসরাজটা কি আসলে, রসরাজটা কি কোনো নাম নাকি উনার গার্লফ্রেন্ডের নাম নাকি কার নাম আসলে বুঝতেছি না আমি। যাই হোক, মানে আসলে বন্ধু রসরাজ তুমি আমার নয়নের মনি এরকমই বলতেছে। এবং হচ্ছে শুরুটা কিন্তু খুবই সুন্দর ছিল। এটা বিদেশে অবশ্য করবে, লন্ডন, আমেরিকা অথবা অস্ট্রেলিয়া এরকম হতে পারে। এবং রাতের একটা দৃশ্য দেখানো হয়েছে, খুবই সুন্দর লাগছে, তাই না? এবং রেসকে বরাবরের মতোই ভালোই লাগে আসলে। সো নেক্সট দেখা যাক পরে কি হয়। জানি না কোন দোষ করছিলাম, ফাইলা মিলে জীবন আমার জ্বালাই লাই বন্ধু করিয়া যতন। কথা দিলে লোকে থাকবে, লোকে তোমার থাকলে না কি লাখি তা করলে বন্ধু টেরো মন ঠাই আমার ফেসবুক ফিড পাবলিক প্রপার্টি। ইলা জীবন ফাইবার আগে মরিতে পারছি, যাই তো যদি ব্লক হররা নিজে নিজর জীবন। সুসাইড হলো অনলি অপশন, গাইস গিভ মি সাম সাজেশন। কি ব্যাপার, কি 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 দেখে চাই আসবে কি বলতেছে? আমি আসলে অ্যাশবইয়ের কথাগুলো খুব ভালোই লাগতেছিল। ব্লগ করা, ফেসবুক, কি কি জানি বলতেছিল। সো আমি পিছনে যাচ্ছি, ওকে, দেখা যাক পরে আবার। কথা দিলে লোকে থাকবে, লোকে থাকলে মন ঠাই আমার ফেসবুক ফিড পাবলিক প্রপার্টি। ইলা জীবন ফাইবার আগে মরিতে পারছি, যাই তো যদি ব্লগ হররা নিজে নিজর জীবন। সুসরে দেখিয়া সকুলিয়া ডাকি বন্ধু, ফাইনা তোরে কুলিয়া গাঙ্গর পারো বানলাম গোর হইলে বন্ধু আইবে। তাইরো বাই দিব তো মানুষ আমার তো শোনাইবে, তোর আমার কত কথা মনের মাঝে আছে গাতা। তুই বন্ধু দেখিলা সপ্তাহ তো সকাল বুলাইলে, ভালোবাসা চিন্তাম না রে তুই বন্ধু আহি খাইলে। ভালোবাসা চিন্তাম না রে তুই বন্ধু আই শিখাইলি, মানে হচ্ছে তুমি আমার শিখাইছ ভালোবাসা। আমি জানতাম না আসলে কেমন, তুমি শিখাইছো এরকম নিয়ে। এই যে এই এই বিটটা ভালোই লাগতেছিল, কেমন একটা মানে একতারা দোতারা সাউন্ডের মতো, তাই না? একটু বাঙালি একটা বাঙালির একতারা দোতারা সাউন্ডের মতো কিছু একটা, বাউল টাইপের একটা স্টোন, ভালোই লাগতেছে। ওকে, এখন আবার অন্য রকম। তুই আর আমি দুই টাকা দিয়ে খাইছিলাম মিঠা পান। কি লিরিক্স, ভালো লাগতেছে তো? সিলেটি ভাষায় এই এই ধরনের লিরিক্স গুলো ভালো লাগে। লিরিক্স গুলো খুবই সহজ, মানে খুব সহজ ভাষায় কিন্তু কথা বলতেছে। বাট যখন একটু আঞ্চলিক মানে সিলেটি ল্যাঙ্গুয়েজে যখন বলে তখন ভালোই লাগে, তাই না? মজা লাগে খুব, যে দুই টাকা পান খাইছে। এতক্ষণ আমি লাইনটা বুঝলাম, আমার বন্ধু রসরাজ নয়নের মনি, তারপরে আমার বুকে ঝড় তুলিয়া
তারপরে এটা পুরো ঘুরে গেছে কেন হারমোনিয়াম আমার বুকে ঝড় তুলিয়া তারপরে লাইনটা কি গাড়িটা তো জোস হয়ে যায় খুব সুন্দর লাস্টের সিনটা ভালো হয়েছিল আমি চিন্তা করতেছিলাম যে গানটা মনে হয় শেষ হয়নি আরো কয়েকটা লাইন থাকবে লাস্টের লাইনটা ভালো ছিল লাস্টের সিনটাও ভালো ছিল যে গাড়িটা চলে যাচ্ছে এবং ফার্স্টের স্টার্টিংটাও খুব সুন্দর ছিল যে রাতের একটা স্থিতি দেখানো হয়েছে এটা অবশ্যই বাহিরেই হবে বিদেশে কোনো একটা কান্ট্রির হয়তো এরকম রাতের সিন হবে আর রেজের রসরাজ গানটা আসলে খুব সুন্দর হয়েছে এবং অ্যাশবোইয়ের সাথে ফিচারিং করেছে এবং এটা সিলেটি ফোক সং এবং সিলেটি ফোক প্লাস হচ্ছে র‍্যাপ কিছু লিরিক্সের কম্বিনেশনের মাধ্যমে কিন্তু এই গানটা তৈরি করা হয়েছে সো বলা হয়েছে যে সিলেটি ফোক প্লাস সিলেটি র‍্যাপ একসাথে কম্বিনেশন করে কিন্তু এই গানটা হয়েছে রসরাজ সো গানটা খুবই আসলে খুবই খুবই রসালো টাইপ করেছিল তাই না খুব মজা লাগছে না গানটা আর আমার তো ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আমি জানি না বাট আমার কিন্তু খুবই ভালো লাগছে সো গানটার জন্য আমাকে আসলে এই গানটার উপর রিয়েক্ট করার জন্য আমাকে সাজেস্ট করেছেন মাস্তাক আহমেদ সো থ্যাংক ইউ সো মাচ মাস্তাক আহমেদ এত সুন্দর একটা গান আমাকে সাজেস্ট করেছেন যে এই গানটার উপর রিয়েক্ট করার জন্য এই গানটা শুনিয়ে দেখার জন্য